sih. দেশে চলমান আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে ফেয়ার বিল্ডার্স লিমিটেড কি চিন্তা করছে? দেশের আবাসন সমস্যা এটা বিশাল বড় সমস্যা, পাঁচটা মৌলিক চাহিদার একটি। তো আমরা এ কারণে দেখা যায় ঢাকার বিভিন্ন স্থানে আমাদের প্রজেক্টগুলো চলছে, এটা নিম্ন মধ্যবিত্ত লোকে যাতে কিনতে পারে সেই ধরনের মাথায় চিন্তা রেখে আমরাও প্রজেক্ট তৈরি করতেছি, যার ক্রয় মূল্য দেখা যাচ্ছে কিন্তু 40 লাখ টাকার ভিতরে থাকছে। আবার আমরা ভালো ভালো অভিজাত এরিয়া করতেছি যেখানে 1 কোটি টাকার উপরে ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করছে, এবং আমরা চিন্তাভাবনা করতেছি ঢাকার, শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরেও, যেমন বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে আমরা আবাসন সমস্যা যাতে সমাধান হয় এ ধরনের আমরা বিভিন্ন প্রজেক্ট নিচ্ছি ঢাকার বাইরেও।